যতই অস্বস্তি ঢাকার চেষ্টা করা হোক রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে, কিন্তু অস্বস্তিত্ব রয়েছে। আলিপুরদুয়ারে কোন্দল কাটা রয়েছে এবং সেই কোন্দল কাটা জন বার্লা ভার্সেস মনোজ টিগ্গা। সেক্ষেত্রে আলিপুরদুয়ারে আসনে বিজেপির কোনো প্রভাব পড়বে না তো? দেখুন তো বেশ কয়েকদিন ধরে কী ঝামেলা চলছে। বাবু, আপনার টিকিট না পাবার ব্যাপার পেছনে কি মনোজ টিগ্গার ভূমিকা রয়েছে? হ্যাঁ, সব থেকে বড় ওনারই ভূমিকা আছে। একদিকে জন বার্লা, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্যদিকে এবারের আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। টিকিট পাওয়া নিয়ে মনোজ টিগ্গায় বেজায় ক্ষুব্ধ জন বার্লা। প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সংঘাতের এই আবহেই ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের বিভিন্ন অংশে পড়ল মনোজ টিগ্গার বিরুদ্ধে এবং বার্লার সমর্থনে পোস্টার। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। সেই আলিপুরদুয়ারেই তাঁর বিরুদ্ধে হাতে লেখা পোস্টার। এই পোস্টার পড়েছে ডুয়ার্সের চা বলয়ে। পোস্টারে লেখা, মনোজ টিগ্গা কো দূর হটাও, জন বার্লা কো সাংসদ বানাও। এটা চলতে থাকে, হ্যাঁ, সেটাতে অত গুরুত্ব দেওয়ার আমার মনে হয় যে দরকার নেই। সময়কালে সব ঠিক হয়ে যাবে আশা করি। শনিবার উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর সভা, তার আগে সেই উত্তরবঙ্গেই পদ্মে কোন্দল কাঁটা, যা বিজেপির কাছে অস্বস্তির বলেই অনেকের মত। এর আগে মঙ্গলবার টিগ্গার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ান জন বার্লা। পরের দিন সকালে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সঙ্গে নিয়ে জন বার্লার বাড়ি যান মনোজ টিগ্গা। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন, কিন্তু জন বার্লা দেখা করেননি। সেদিনই মাদারিহাট স্টেশনে রেলের একটি অনুষ্ঠানে মুখোমুখি হন জন বার্লা ও মনোজ টিগ্গা। তখন মনোজ টিগ্গার সামনেই তার প্রার্থীপদ প্রত্যাহারের দাবি তোলেন জন বার্লা। দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছয় যে টিগ্গার পাশের চেয়ারে বসতেও রাজি হননি বার্লা। এখানেই শেষ নয়, টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হন আলিপুরদুয়ারের আদিবাসী সাংসদ বার্লা। আরে, ওর তো 15টা টিপার চলে, ক্রেশারে চলে, ডাম্পার মনোজ টিগ্গার চলে, ডলোমাইট পেট্রোল পাম্প আছে, আমরা পিছনে কেন লাগবে? এইটা খবর দিয়েছে স্টেটকে, জিততে গেলে উইথড্র করতে হবে, না হলে আমরা প্রচারে নামব। এবার বার্লার সমর্থনে এবং টিগ্গার বিরুদ্ধে পোস্টার ডুয়ার্সের চা বাগানে, যা থেকে স্পষ্ট আলিপুরদুয়ারে পদ্ম শিবিরে সংঘাত অব্যাহত। নিউজ 18 বাংলা।